পেনাং মালয়েশিয়ার একটি আন্ডার রেটেড ট্যুরিস্ট ডেস্টিনেশন। তবে প্রাচ্যের মুক্তা হিসেবে পরিচিত মালয়েশিয়ার পেনাং এশিয়ার বিখ্যাত দ্বীপ গন্তব্যের অন্যতম, যেখানে আছে প্রাকৃতিক সৌন্দর্য, জাঁকজমকপূর্ণ ঐতিহ্য, চমৎকার আতিথেয়তা এবং প্রাচুর্য। এটা সব পর্যটকদের জন্য একটা ওয়ান স্টপ গন্তব্য, যেখানে রয়েছে প্রচুর রেস্তোরাঁ, রাস্তার পাশের ক্যাফে, ডিস্কোথেক, নিশি মার্কেট, ডিপার্টমেন্টাল স্টোর্স, অপূর্ব পাহাড় এবং অকৃত্রিম সমুদ্র সৈকত। পাহাড়, পর্বত আর দ্বীপের সমাহার এই মালয়েশিয়ায় পেনাং একটি অসাধারণ দ্বীপ। এটি একটি প্রদেশও। এই দ্বীপ প্রদেশের রাজধানীর নাম জর্জটাউন। মূল ভূখণ্ড থেকে দ্বীপে যাতায়াতের জন্য মোট দুইটি সেতু রয়েছে। ইতিহাস আর নান্দনিকতার মিশেলে পেনাংকে আরও মোহনীয় করেছে। একসঙ্গে এমন রসায়ন সহজে মেলে না। বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে মালয়েশিয়া ভ্রমণ সিরিজের আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদের দেখাবো মালয়েশিয়ার হিডেন জেম পেনাং এর কমপ্লিট ভ্রমণ গাইড। জানাবো কিভাবে পেনাং যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কতদিন থাকবেন এবং আনুমানিক কত খরচ হতে পারে। আশা করি পুরো ভিডিওতেই সাথে পাচ্ছি আপনাদের। বন্ধুরা, গুড মর্নিং। জর্জটাউনে আজ আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিন। গতকাল আমরা রাতে এসেছিলাম এবং একদম মধ্যরাত পর্যন্ত আমরা কিন্তু এখানে ঘুরেছি। এখন আমরা বের হয়েছি। প্রথমে আমরা যাব ব্রেকফাস্ট করতে, একটা রেস্টুরেন্ট খুঁজব, এরপরে যাব পেনাং হিল। পেনাং ট্যুরে আমাদের হোটেল নিয়েছিলাম রাজধানী জর্জটাউন এর চুলিয়া স্ট্রিটে। আপনারা যদি হরেক রকমের খাবার দাবার আর রাতে একটু হইচই পছন্দ করেন, তবে অবশ্যই এই এলাকার কোনো একটা হোটেলে থাকবেন। আমরা ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে টি বিস্ট্রো। এখানে দেখতে পাচ্ছি হরেক রকমের খাবারের আয়োজন রয়েছে। আমরা এখন ব্রেকফাস্ট করব। যাই হোক, আমরা এখন ব্রেকফাস্ট করব। এখানে প্রচুর তামিল রেস্টুরেন্ট রয়েছে। এসব রেস্তোরাঁর খাবার বেশ সুস্বাদু হয়। সকালের খাবার শেষে আমরা একটা বাস স্টপে এসে দাঁড়ালাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে পাবলিক বাসে চড়ে পেনাং হিলে যাওয়া। এখানকার পাবলিক ট্রান্সপোর্টগুলো অনেক উন্নত মানের হয়ে থাকে। এখন বাজছে 12:30। আমরা অপেক্ষা করছি একটা বাস স্টপেজে। এখান থেকে আমরা যাব পেনাং হিল। পেনাং হিল যেতে হলে চুলিয়া রোড থেকে আপনাকে উঠতে হবে 204 নম্বর বাসে। আমরা 204 নম্বর বাসের জন্য ওয়েট করছি। আমরা অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করেও আমাদের কাঙ্ক্ষিত বাস পাইনি। যেহেতু সময় চলে যাচ্ছিল, তাই আমরা একটা গ্র্যাব কল করি। আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করার পরেও বাস পাইনি, যে কারণে আমরা গ্র্যাব নিয়েছি। এখান থেকে পেনাং হিল পর্যন্ত ভাড়া পড়ছে 12 রিঙ্গিত। আমরা জর্জটাউন থেকে পেনাং হিলের উদ্দেশ্যে রওনা দিলাম। জর্জটাউনের চুলিয়া স্ট্রিট থেকে পেনাং হিল টিকিট কাউন্টারের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। আমরা গাড়ি থেকে উপভোগ করতে লাগলাম ঐতিহ্যের আধার পেনাং শহরের নান্দনিক সৌন্দর্য। সত্যি অপূর্ব সুন্দর এই পেনাং শহর। আমরা পৌঁছে গেছি পেনাং হিল। এখান থেকে আমরা এখন ক্যাবল কারের টিকিট কাটব এবং ক্যাবল কারের টিকিট কেটে আমরা উঠে যাব একেবারে পাহাড়ের উঁচুতে। এই হচ্ছে পেনাং হিলের টিকিট কাউন্টার।
এখান পর্যন্ত বাস এবং গাড়িগুলো আসে। আপনারা বাসে আসতে পারেন বিভিন্ন এলাকা থেকে, এবং চাইলে গ্র্যাব কারে করেও আসতে পারেন। হচ্ছে টিকিট কাউন্টার, নর্মাল লেন। আমরা এখন লাইন ধরে ট্রেনে উঠছি। আমরা পেনাং হিলে যাওয়ার জন্য আসা যাওয়ার ট্রেন টিকিট কাটলাম। জনপ্রতি রিটার্ন টিকিটের মূল্য 30 রিঙ্গিত বা 800 টাকা। বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়া ঘুরতে আসেন তাদের বেশিরভাগই কুয়ালালামপুর আর লাঙ্গাভুইতে বেশি যেয়ে থাকেন, তবে এখানে হাজার হাজার চাইনিজ আর ইউরোপিয়ান টুরিস্ট ঘুরতে আসেন। আমরা এখানে আসার আগে পর্যন্ত ধারণাই ছিল না আমরা আসলে কি এক অদ্ভুত অভিজ্ঞতা পেতে যাচ্ছি। পেনাং হিলে পৌঁছানোর একমাত্র মাধ্যম হচ্ছে এখানকার শতবর্ষী ফানিকুলার ট্রেন। আমরা আগে ভেবেছিলাম এখানে হয়তো ক্যাবল কারে যেতে হবে। ব্রিটিশ যারা এখানে বাবুরা ছিলেন তাদেরকে এখানকার লোকাল পিপল এটাতে চড়িয়ে পাহাড়ের উপরে টেনে নিয়ে যেতেন, এই জন্য এই স্মৃতিটাকে কিন্তু তারা সংরক্ষণ করছে। এটা কিন্তু একটা নির্মম স্মৃতি, বিকজ এখানে অনেক লম্বা লাইন। আমি এর আগে যদিও বলেছি পেনাং ক্যাবল কার, এটা হচ্ছে একটা পানিকুলার ট্রেন, পানিকুলার রেলওয়ে সার্ভিস। এটা একটা ডিফারেন্ট ট্রেন সার্ভিস যেটা আমাদেরকে নিয়ে যাবে সি লেভেল থেকে প্রায় 2500 ফিট উপরে। এই ফানিকুলার ট্রেনের রয়েছে এক অন্যরকম ইতিহাস। প্রাথমিকভাবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের পেনাং পাহাড়ের শীতল বাতাস উপভোগ করার জন্য নির্মিত হয়েছিল পেনাং হিল রেলওয়ে। পেনাং পাহাড়ের এই পাহাড়ি রেলপথ নির্মাণের প্রথম প্রচেষ্টা শুরু হয় 3 জন ব্রিটিশ বাসিন্দা ডি লোগান, জোসেফ হেম এবং অ্যালান উইলসনের প্রস্তাবে, এবং ঔপনিবেশিক প্রশাসনের অর্থায়নে 1897 সালে একটি প্রাইভেট কোম্পানি গঠনের মাধ্যমে। প্রথম প্রচেষ্টায় একটি বাষ্প ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল এবং এটি ফানিকুলার ছিল না, এবং এটি একটি ব্যর্থ প্রজেক্ট হিসেবে প্রমাণিত হয়েছিল। লাইনটি 1901 এবং 1905 এর মধ্যে নির্মিত হয়েছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে এটি ঠিকঠাক কাজ করেনি। 1909 সালে ব্রিটিশ সরকার একটি নতুন প্রকল্পের আয়োজন করে। 2007 মিটার দীর্ঘ ফানিকুলার রেলপথটি 21 অক্টোবর 1923 তারিখে এটি পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ফানিকুলার ট্রেনটিতে ব্যবহৃত হয়েছে লিফটের প্রযুক্তি। এটি অনেকটা খাড়াখাড়িভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলাচল করে। ফানিকুলার ট্রেনে চড়ে পাহাড়ের চূড়ায় আসতেই পরিবেশ পাল্টে যাবে পুরোপুরি। নিচে বেশ গরম থাকলেও মাত্র 5 মিনিটের জার্নি শেষে আপনারা পৌঁছে যাবেন চমৎকার এক নাতিশীতোষ্ণ পরিবেশে। পেনাং হিলে ওঠার পর এখান থেকে পুরো পেনাং শহরটা এক নজরে দেখতে পাবেন। পেনাং মূলত একটা আইল্যান্ড, আর এই আইল্যান্ডের মধ্যে রয়েছে বেশ কিছু পাহাড়। পাহাড়ের মাঝখানে মাঝখানে এই শহরটি তৈরি করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে পেনাং সিটি, আর দূরে সমুদ্র দেখা যাচ্ছে। পেনাংয়ের সম্ভবত সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট স্টেশন এই পেনাং হিল স্টেশন। আমরা বাসাবাড়িতে যে লিফট ইউজ করি সেই লিফটের টেকনোলজি দিয়েই মূলত এই ট্রেনটি চলে। তো ট্রেনটি অনেক ফাস্ট, কিন্তু নিচ থেকে উপরে ওঠে এবং উপর থেকে নিচের দিকে যায়। আর আমরা যখনই উপরে উঠলাম, ওঠার সাথে সাথে কিন্তু এখানকার ওয়েদার চেঞ্জ। নিচে যতটা গরম লাগছিল উপরে কিন্তু ঠিক ততটা গরম নেই। উপরে অনেক বাতাস এবং একটা শীতলতা ভাব আছে এখানে। ইউর ফ্রম ইন্ডিয়া? ও, বাঙালি? কলকাতা? ও, তিনি কলকাতা থেকে আসছেন। আর এখানে বেশিরভাগই আমি দেখতে পাচ্ছি ইউরোপিয়ান টুরিস্ট। ইন্ডিয়ান এবং বাংলাদেশি টুরিস্ট তুলনামূলক কম এখানে। তাছাড়াও পেনাং শহরকে ঘিরে রাখা সমুদ্রের একটা ভিউ দেখতে পাবেন এখান থেকে। চলুন ড্রোন উড়িয়ে আপনাদের এখানকার সৌন্দর্যটা ভালোভাবে দেখাই।
যে রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ডেভিড ব্রাউন্স হিল টপ গার্ডেন রেস্টুরেন্ট। অপূর্ব সুন্দর, আর এখান থেকে যে ভিউটা দেখতে পাবেন সেটা আরও বেশি সুন্দর। এটাই সম্ভবত প্যানাংয়ের সবচেয়ে উঁচু স্থান। এই যে সামনে গেলেই দেখতে পাবেন এই ভিউটা। এখানে যে রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, এই রেস্টুরেন্টে এখানে যারা কাজ করছেন ভাই ব্রাদার সবাই কিন্তু বাংলাদেশি। ভাই কত বছর? 8 বছর। এখানে পেছনে যারা আছেন তারাও বাংলাদেশি ভাই ব্রাদার। এখানে একটা সুবিধা হচ্ছে সব জায়গাতেই মোটামুটি কিন্তু কার্ডে পে করা যায়, আপনারা চেষ্টা করবেন কার্ডে পে করতে। এখন আমরা যাচ্ছি প্যানাং হিলেরই আরেকটা পার্টে, হ্যাবিটেট। জায়গাটার নাম হচ্ছে হ্যাবিটেট, দা হ্যাবিটেট। আমরা হ্যাবিটেট ঘোরার জন্য 2 টিকিট কেটেছি, পার টিকিট 60 রিঙ্গিত, দুজনের জন্য 120 রিঙ্গিত। এটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইট, তো আমরা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে, আর যেহেতু এতদূর এসেছি, যেহেতু ইউনেস্কো হেরিটেজ সাইট, রাইট, সেহেতু আমরা আসলে টাকার দিকে তাকাইনি, কেটে নিয়েছি। হ্যাবিটেট, এটি একটি দারুণ প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত ইউনেস্কো হেরিটেজ সাইট। এখানে রয়েছে দারুণ সব ভিউ এবং হ্যাঙ্গিং ব্রিজ। এই যে দেখতে পাচ্ছেন সেই স্কাই ওয়াক, একটা গোল শেপ। এই ভিউটা আসলে কতটা ক্যামেরায় আনতে পারছি জানি না, তবে খালি চোখে দেখতে খুবই সুন্দর লাগছে। খুবই খুবই এক্সাইটিং একটা ওয়াক শেষ করে আমরা ফিরে যাচ্ছি। পেনাং ঘুরতে আসলে একটা পুরো দিন হাতে নিয়ে আসা উচিত পেনাং হিল ঘোরার জন্য। আমরা চমৎকার কয়েক ঘন্টার সময় পেনাং হিলে কাটিয়ে ফিরে যাচ্ছি। তারা এখানে যদি ঘুরতে আসেন একটা পুরো দিন হাতে নিয়ে তারপরে আসবেন, আদারওয়াইজ কিন্তু এখানে আসা বৃথা হবে। আমরা সকালে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা কিন্তু মোটামুটি ঘুরতে পেরেছি। জায়গাটা অনেক বড়, ঘুরে দেখার অনেক কিছু আছে, প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর। যেখানে যাবেন সেখানেই ছবি তুলতে ইচ্ছা করবে, বসে থাকতে ইচ্ছা করবে। সো আপনারা একটু বেশি সময় হাতে নিয়ে, সারাটা দিন সময় নিয়ে এখানে আসবেন। আর এখানে আসতে হলে আপনাকে চুলিয়া থেকে যদি আসেন আপনাদের গ্র্যাবে খরচ হবে 10-12 রিঙ্গিত, এরপরে ট্রেনের টিকিট খরচ হবে 30 রিঙ্গিত পার পারসন, আর এখানে যে হেরিটেজ সাইটটা রয়েছে সাইটে যেতে আপনাদের খরচ হবে 60 রিঙ্গিত। সাইটে আপনারা যেতেও পারেন নাও যেতে পারেন, এটা অপশনাল, বাট যদি যান ভালো লাগবে। এখানে আপনারা নিজেদের ছবি এঁকে নিতে পারেন। আমরা প্যানাং হিল থেকে ঘুরে এসেছি, এখন এখান থেকে যাব বাতু ফিরিঙ্গি বিচে। আমরা একটা গ্র্যাব ডেকেছি, ভাড়া দেখাচ্ছে 26 রিঙ্গিত, তাতে বোঝা যাচ্ছে মোটামুটি 15-16 কিলোমিটার হবে এখান থেকে। আমাদের কার চলে আসছে এখান থেকে 46 মিনিট দেখাচ্ছে গুগল ম্যাপ, হোপফুলি এই সময়ের মধ্যেই আমরা পৌঁছাবো, আর তাতে করে সন্ধ্যার আগে সামান্য একটু সময় পাবো, সানসেটটা হয়তো দেখা যাবে। আমরা এই মুহূর্তে পেনাং হিল কাউন্টার থেকে যাচ্ছি পেনাংয়ের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত বাতু ফিরিঙ্গির উদ্দেশ্যে।
এই পথের দূরত্ব 18 কিলোমিটার। কিছুটা সমতল আর কিছুটা পাহাড়ি রাস্তা ধরে যেতে হয় বাতু ফিরিঙ্গিতে। I'm 65 years old. Oh. Yeah, I'm old man. You don't look like. I'm a retired man. You are still very young. Oh. How many children do you have? I have only one. Only one? Yeah. How many wife? One only. How many girlfriends? No. No girlfriend. Okay. Jason, you are nice. গাড়ি থেকে নামলাম, এখন বিচে নামছি। আমাদের আসার পথে কিন্তু আমরা বেশ কয়েকটা পাহাড়ি রাস্তা পার হয়েছি। এখানে বাতু ফিরিঙ্গি বিচে আসতে হলে পাহাড়ি একাধিক রাস্তা কিন্তু আপনাকে পাড়ি দিয়ে এখানে আসতে হবে। আপনারা যদি পেনাং বা জর্জটাউন ট্যুরে আসেন, সেক্ষেত্রে পেনাং হিল একেবারে মাস্ট সি একটা প্লেস। আর পেনাংয়ের আমরা এখন যে জায়গাটিতে আছি, বাতু ফিরিঙ্গি বিচ, এটা মাস্ট সি বলা যাবে না, বাট আপনি যদি সমুদ্র পছন্দ করেন তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। আর এখানে আসার রাস্তাটা খুবই সুন্দর, সেটা উপভোগ করতে পারবেন। পাশাপাশি এখানে সন্ধ্যার দিকে কিছু লাইটিং গেম হয় এবং এখানে রেস্টুরেন্টগুলো রয়েছে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু আপনারা খেতে পারবেন একেবারে সমুদ্রের পাশে বসে, এটা খুব ভালো লাগবে, সময়টা ভালো কাটবে। বাতু ফিরিঙ্গি মালয়েশিয়ার পেনাং রাজ্যের জর্জ টাউনের একটি শহরতলি। পেনাং দ্বীপের উত্তর উপকূল বরাবর এবং শহরের কেন্দ্র থেকে প্রায় 11 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এটি স্থানীয় এবং বিদেশি পর্যটকদের মধ্যে পেনাংয়ের প্রধান বিচ ডেস্টিনেশন। পর্যটকদের জন্য এখানে সৈকতের 4 কিলোমিটার জুড়ে বেশ কয়েকটি বিলাসবহুল হোটেল স্থাপন করা হয়েছে। বাতু ফিরিঙ্গি বিচে সানসেট উপভোগ করে আমরা ফিরে যাচ্ছি চুলিয়া স্ট্রিটে। যথারীতি দ্বিতীয় দিন রাতেও আমরা চুলিয়া স্ট্রিটের রঙিন নাইট লাইফ উপভোগ করলাম। এখানে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেশন এবং নাইট ক্লাবগুলোর হইচই রাতে বেশ আনন্দদায়ক। বন্ধুরা গুড মর্নিং, আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের থার্ড ডে। আমরা অল্প কিছুক্ষণ আগে আমাদের জর্জ টাউনের হোটেল থেকে চেক আউট করেছি, কিন্তু আমাদের লাগেজগুলো রেখে এসেছি, বিকজ আমাদের কুয়ালালামপুরের বাস ছাড়বে বিকেল 4টায়, তাই আমাদেরকে রুম ছেড়ে দিতে হয়েছে। আমরা আমাদের লাগেজগুলো গুছিয়ে হোটেলে রেখে এসেছি। এখন আমরা আশেপাশে একটা ওয়াকিং ট্যুর দিব এবং এই জায়গাটা এক্সপ্লোর করব। তৃতীয় দিন বিকেলে আমাদের কুয়ালালামপুরের বাস, আর তাই আমরা সকালে বের হয়ে পড়লাম জর্জ টাউন শহরটা একটু পায়ে হেঁটে ভালোভাবে ঘুরে দেখতে। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন একটি চত্বরের মতো, এটি মূলত হচ্ছে জর্জ টাউনের সেন্টার পয়েন্ট। আর এই যে দেখতে পাচ্ছেন দি জর্জ বিল্ডিংটি, এখানকার যত আর্কিটেকচার দেখবেন সবই কিন্তু ব্রিটিশ ধাঁচের এবং এটি একটি ব্রিটিশ কলোনি ছিল। আমরা প্রায় ঘন্টা তিনেক উদ্দেশ্যবিহীনভাবে এখানে ওখানে হেঁটে বেড়ালাম। একটা শহর যে কতটা নান্দনিক হতে পারে তা বোঝার জন্য অবশ্যই একবার জর্জ টাউনে আসা উচিত।
এবার জানিয়ে দিচ্ছি কিভাবে আসবেন পেনাং বা জর্জটাউন। আপনারা কুয়ালালামপুর থেকে বাসে, বিমানে কিংবা ট্রেনে পেনাং আসতে পারেন। বাসে কিংবা বিমানে আসলে আপনারা সরাসরি জর্জটাউন পৌঁছাতে পারবেন, তবে ট্রেনে আসলে আপনাদের নামিয়ে দেওয়া হবে পেনাংয়ের মেইনল্যান্ডে। সেখান থেকে আইল্যান্ডে আসতে ফেরিতে চড়তে হবে। কুয়ালালামপুর থেকে সরাসরি বাসে আসতে সময় লাগে মাত্র 5 থেকে 6 ঘন্টা। ওয়ান ওয়ে বাস ভাড়া মাত্র 40 রিঙ্গিত বা 1100 টাকা। জর্জটাউনে স্ট্যান্ডার্ড হোটেলে দিন প্রতি দুইজনের খরচ পড়বে 3 থেকে 4 হাজার টাকা। দুইজন মিলে জর্জটাউনে 2 রাতের ট্যুর করতে চাইলে থাকা খাওয়া এবং ঘোরাঘুরি সহ সব মিলিয়ে খরচ পড়তে পারে জনপ্রতি 8 থেকে 10 হাজার টাকা। অবশ্যই সেটা কুয়ালালামপুর থেকে যাত্রা শুরু করলে। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি পেনাং এবং পেনাংয়ের রাজধানী জর্জটাউন ট্যুরের আদ্যোপান্ত আপনাদের দেখাতে পেরেছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।